পরপর ভাবে তিনটি ম্যাচ হেরে চরম ভাবে পিছিয়ে পড়া সত্ত্বেও খুব সহজেই এবার প্লে-অফসে কোয়ালিফাই করতে পারে কলকাতা নাইট রাইডার্স। সামনে হতে যাওয়া আর মাত্র কটি ম্যাচ জিততে পারলেই 2021 মতো এবারও সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে কেকেআর টিম। হ্যাঁ বস, বর্তমানে পয়েন্ট টেবিলসে কেকেআরের অবস্থান কোন জায়গায়, এবার প্লে-অফসে কেকেআর কি কোয়ালিফাই করতে হলে আর কটি ম্যাচ জিততে হবে তা সবই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কেকেআরের একজন বড় ফ্যান হলে ও কেকেআরকে সেমিফাইনালে যেতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, ও সাথে এইভাবে আরও কেকেআর সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, এবং এক্ষুনি যুক্ত হও নাম্বার ওয়ান গেমিং প্ল্যাটফর্ম ওএসজি ক্রিকেটে। আর স্ক্রিনে ও কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে আইডি নিয়ে খেলে জিতে থাকো লক্ষ কোটি টাকা, যেখানে তো 24 ঘন্টা উইথড্রল ও সার্ভিসের ব্যবস্থা আছেই। আর এখানে লাস্ট কটা আইপিএল ম্যাচে ও গত আইপিএল সিজনে বহুজন কোটি টাকাও জিতেছে, তাই 10% বোনাসের জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো নিচে কমেন্টে দেওয়া নম্বরে। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিকটিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন রিস্ক। তো বস, বর্তমানে যেখানে কেকেআর এই সিজনে ভালো শুরু করেও গত ম্যাচগুলিতে আরসিবি দিল্লি হায়দ্রাবাদের কাছে হেরে মোট 6 ম্যাচের মধ্যে 3টিতে জিতে 6 পয়েন্ট ও 0.22 নেট রান রেট নিয়ে সোজা 3 নম্বর স্থান থেকে 6 নম্বরে নেমে এসছে, ও যেখানে চেন্নাই মুম্বাই বাদে বাকি সমস্ত টিমের কাছেই প্রায় সমান পয়েন্ট আছে, সেখানে কেকেআর এবার ঠিক কীভাবে কত পয়েন্ট নিয়ে কটা ম্যাচ জিতে প্লে-অফসে কোয়ালিফাই করতে পারবে তা বললে, এবার যেহেতু 10টি টিমকে নিয়ে খেলা হচ্ছে ও যেহেতু এবার টিমগুলি প্রত্যেকে 14টি করে ম্যাচ খেলবে, ও যেখানে এবারের প্লে-অফস কোয়ালিফিকেশান সেই সাল 2011-এর মতোই হবে, অর্থাৎ সর্বোচ্চ পয়েন্টে থাকা 4টি টিম সেমিফাইনাল খেলতে পারবে, সেখানে কেকেআরের কথা বললে, এখন 14টির মধ্যে অলরেডি কেকেআর 6টি ম্যাচ খেলে 3টিতে জিতে ফেলেছে, ও এখন যেখানে তাদের কাছে আরও 8টি ম্যাচ রয়েছে সেখানে তাদের আরও কমসে কম 5টি ম্যাচ অবশ্যই জিততে হবে, কারণ তবেই তারা 5+3 অর্থাৎ 8টি ম্যাচ জিতে 16 পয়েন্ট নিয়ে সেই সাল 2011-এর মতো 16 পয়েন্টের সাথে ইজিলি প্লে-অফসে কোয়ালিফাই করতে পারবে। তো তোমার মতে কেকেআর কি এবছর সেমিফাইনালে যাবে তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।